আমরা আজকে কথা বলবো সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো সংসদের অভিভাবক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সাথে। প্রথম নারী স্পিকার আপনি, স্পিকারের দায়িত্ব দেওয়া হচ্ছিল বা নামটা শুনতে পাচ্ছিলেন, অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। অবশ্যই সেটা একদিকে যেমন খুবই গৌরবের একটা মুহূর্ত ছিল এবং সেখানেও অনেক আবেগ ছিল, অনেক চিন্তার বিষয়ও ছিল যে এত বড় একটা সাংবিধানিক দায়িত্ব কতটা ভালোভাবে পালন করতে পারবো। আর নারী হিসেবে যেহেতু প্রথম একজন আসছে এই পদে, সমগ্র নারী জাতির সম্মানের বিষয়টাও এটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ কোনো কারণে যদি কোনো ব্যত্যয় হয় বা ভুলভ্রান্তি হয় বা প্রত্যাশা অনুযায়ী যদি পারফরমেন্সটা না হয়, তাহলে কিন্তু সব মানে নারীদেরকেই এটার দায়িত্ব নিতে হবে। তো ওই বিষয়টা খুব বেশি মাথায় রাখতাম, যাতে মানে সকলের সম্মানটা বজায় রেখেই যাতে দায়িত্বটা পালন করতে পারি। আর অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া যে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও মানে আমি আন্তরিকভাবে তাকেও ধন্যবাদ দিই যে তিনি অনেক বড় একটা ডিসিশন নিয়েছিলেন যে আমাদের মানে নারী ক্ষমতায়নে আমরা যে গ্লাস সিলিংটা ব্রেক করার কথা বলি সবসময়, আমরা অনেক কথা বলি কিন্তু কার্যত আমরা কতখানি সেটা করি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শুধু বলেন না, তিনি করেনও, এবং সেই উদাহরণই তিনি রেখেছেন। এবং তিনি বলেছিলেন যে তখন ভারতেও মহিলা স্পিকার ছিলেন, পাকিস্তানেও মহিলা স্পিকার ছিলেন, কিন্তু বাংলাদেশে তখন পর্যন্ত কেউ ছিলেন না, কাজেই সেই জায়গাটিতে যাতে একজন নারী আসতে পারেন সেই সুযোগটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। কাজেই অবশ্যই খুবই বিশেষ একটা অনুভূতির জায়গা এবং মানে অনেক সম্মান এবং গৌরবের জায়গা, এবং দায়িত্বটা যাতে যথাযথভাবে করতে পারি সেই বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার এবং প্রাধান্য দিয়েছে। একাদশ সংসদেই বিরোধী দলের মানে যদি পারত পক্ষে না হোক মানে প্রত্যক্ষ পক্ষে যে বিরোধী দল হিসেবে বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন তারা চলে গেছেন, তো একজন অভিভাবক হিসেবে, সংসদের অভিভাবক হিসেবে আপনি সেটাকে কীভাবে দেখেন, এটা কি তাদের জন্য মাইনাস হলো কি না? দেখুন, তারা একটা নিজস্ব রাজনৈতিক দল, তাদের নিজস্ব চিন্তাধারা আছে, তাদের নিজস্ব পলিসি আছে, তারা কখন কি সিদ্ধান্ত নেবেন সেটা তারা স্বাধীনভাবেই নেবেন, সেখানে আমাদের কিছু বক্তব্য নেই। কিন্তু আমি যতটুকু দেখেছি যে একাদশ জাতীয় সংসদে এবং তার আগেও আমি যখন নবম সংসদে ছিলাম তখনও বিএনপি সংসদে ছিল, এবং যখনই তারা সংসদে থেকেছেন তারা কথা বলার সুযোগ পেয়েছেন, তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন, সরকারের সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা করা, এগুলোর সুযোগ কিন্তু অবারিত। এবং আপনি দেখবেন যে বুধবারের যে প্রশ্ন উত্তর, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি উত্তর দেন, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ সময় বিরোধী দলের সদস্যদেরকেই সুযোগ দেওয়ার চেষ্টা করি, উৎসাহিত করেছি তাদেরকে। অনেক সময় তারা হয়তো প্রশ্ন উত্তরটাই বয়কট করে গেছেন, কিন্তু যখনই তারা থেকেছেন তারা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। আমরা মনে করি এই ধরনের চর্চা গণতন্ত্রকে অনেক বেশি শক্তিশালী করে। অর্থাৎ একটা পার্লামেন্টের ভিতরে থেকে, সংসদের ভিতরে থেকে আপনি যে সদস্য হিসেবে যে ভূমিকাটা রাখতে পারেন সেটা সংসদীয় গণতন্ত্রকে অনেক বেশি শক্তিশালী করে, এবং আপনার নিজের অবদান রাখার সুযোগও অনেক বেশি, ভূমিকা রাখার সুযোগ বেশি। আপনি যে এলাকা থেকে নির্বাচিত হয়ে আসেন সেই মানুষের প্রতিনিধিত্ব করছেন আপনি, কাজে সেই মানুষদের যে চাওয়া পাওয়া প্রত্যাশা সেটা আপনি কীভাবে ডেলিভার করবেন যদি আপনি পার্লামেন্টকে কার্যকর না করেন, সেখানে যদি আপনার ভূমিকাটা সরব বা সক্রিয় না থাকে তাহলে আপনি তো সেটা ডেলিভার করতে পাচ্ছেন না। কাজে আমার মনে হয় এই জন্যে যে কোনো সংসদ সদস্যই সংসদের ভিতরে তাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। 1973 থেকে 2023 স্বাভাবিকভাবেই আইন প্রণয়নের যে কার্যক্রম আছে সেটা বেড়েছে, বাড়বে প্রতি বছর, কিন্তু আমরা যদি দশম জাতীয় সংসদে দেখি অনেকগুলো প্রতিবেদন এসেছে, এবং টিআইবিও যেহেতু বাংলাদেশ জাতীয় সংসদের উপর গবেষণা করে তাদের প্রতিবেদনও এসেছে
যে নির্বাচিত সংসদ সদস্যরা আইন প্রণয়নের ক্ষেত্রে কিছুটা অনীহা চলে এসেছে, তাদের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আইন প্রণয়ন হয়ে যাচ্ছে, সংসদ কি ঠিকভাবে কাজ হচ্ছে কিনা মানে এত বছর পরে? যদি না, আমি কিন্তু এটার সাথে একমত নই, কারণ আইন প্রণয়ন একটা দীর্ঘ প্রক্রিয়া। ওটা যদি আপনি শুধু ওই বিল শেষ পর্যায়ে পাশ হওয়ার সময়টাকে ধরেন, তাহলে কিন্তু এটার প্রতি জাস্টিস করা হচ্ছে না। যখন প্রথম থেকে শুরু হয় তখন কিন্তু প্রথমে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে একটা বিল, ক্যাবিনেট অ্যাপ্রুভ করার পরে সেটা যখন ভেটিং হয়ে যায় তখনই সেটা পার্লামেন্টে আসে, এবং সেই বিল আসার সাথে সাথে আমরা প্রথমেই সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিলটি উত্থাপন করেন সংসদের ফ্লোরে এবং সেটাকে স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। যদি সেই সময় যখন মন্ত্রী সেটা উত্থাপন করছেন কোনো সদস্য কোনো ব্যাপারে অবজেকশন দিতে চায়, সেটার সুযোগ আছে, এবং আপনি দেখবেন প্রায়ই কোনো বিল উত্থাপনের সময় অনেক সময় সদস্যরা তাদের আপত্তিটা দেন, এবং আপত্তি দিলে মন্ত্রী সেটার জবাব দেন, সেটা নিষ্পত্তি হয় হাউসে ভোটে, তারপরে সেটা স্থায়ী কমিটিতে যাচ্ছে। স্থায়ী কমিটিতে এটা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হচ্ছে, যদি স্থায়ী কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যরা মনে করেন যে এখানে কোনো বিশেষজ্ঞের মতামত প্রয়োজন, তাহলে তারা তাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন সেই সভায়, এবং অনেক ক্ষেত্রে সেটাও করা হয়। তারপরে সকলের মতামত নিয়ে একটা রিপোর্ট তৈরি করে স্থায়ী কমিটি সেটা আবার সংসদে দেন, তারপরে সংসদে সেটা যেদিন নির্ধারণ হবে পাশ হওয়ার জন্যে, সেখানে ওই বিরোধী দলরাও এবং সরকারি দল অনেক ক্ষেত্রে কম, বাট চাইলে সংশোধনী দিতে পারেন, এবং সেই সংশোধনীগুলোও কিন্তু আলোচিত হবে বিল পাশের আগে, এবং সেখানে যদি মাননীয় মন্ত্রী মনে করেন যে কোনো সংশোধনী গ্রহণ করার প্রয়োজন আছে তাহলে তিনি সেটা গ্রহণ করছেন। কাজে আইন 2 মিনিটে পাশ হয়ে যাচ্ছে, আইন পাশের ক্ষেত্রে সদস্যদের অনীহা, আমার মনে হয় এই ধরনের কোনো বিষয় নেই, বরং আমরা দেখি যে প্রতিটা বিলেই অনেক সংশোধনী থাকে এবং সেগুলো সদস্যরা তারা পড়াশোনা করেই সেই সংশোধনীগুলো দেন, উত্থাপন করেন, এবং ওনারাও প্রত্যাশা করেন যে সংশোধনী যাতে গ্রহণ হয়, এবং মন্ত্রীরাও সচেষ্ট থাকেন যে ওনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ওনারা গ্রহণ করেন। আমরা এই ট্রেন্ডটা দেখতে পেয়েছি। তারপরে আইনটা পাশ হচ্ছে, তারপরে সেটা স্পিকারের সই হয়, তারপরে মহামান্য রাষ্ট্রপতির কাছে যায়, মহামান্য রাষ্ট্রপতির সইয়ের পরে এটা গেজেট আকারে বের হয়। কাজেই এটা হচ্ছে আইন প্রণয়নের প্রক্রিয়াটা, বেশ দীর্ঘ। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ছিলেন আপনার বাবা, তো তোফায়েল আহমেদ বলছিলেন যে যখনই আমরা সুযোগ পেতাম তাদের বাসা যেতাম, তার বাবার সাথে কথা বলার শেষ হওয়ার পরে আমরা শিরিন শারমিন চৌধুরীকে ডেকে নিয়ে আসতাম এবং তার কাছ থেকে আমরা ইংলিশ শুনতে চাইতাম, এই কথাটা আমার খুব মনে আছে। ওই সময় কোনো স্মৃতি আপনার মনে আছে কি না? অনেক স্মৃতি মনে আছে, কারণ মানে আমি তো, আমার বাবা মারা যান আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে 2য় বর্ষের ছাত্রী, কাজে আমি যথেষ্ট বয়স তখন আমার হয়েছে এবং বাবার সাথে সাথেই থাকতাম, কাজেই অনেক স্মৃতি আছে। অনেক এখনকার যারা অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ তাদের সবসময় আমাদের বাড়িতে যাতায়াত ছিল, তাদের সাথে সবসময়ই মানে ওনারা যখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেন সেগুলো শোনার সুযোগ ছিল, হয়তো তখন সেটার তাৎপর্য ততটা না বুঝতে পারলেও এখন যদি মাঝে মাঝে চিন্তা করি তাহলে বুঝতে পারি যে সেটার গুরুত্ব কতখানি। অর্থাৎ সবসময় একটা রাজনৈতিক আবহের মধ্যে বেড়ে ওঠার একটা বিরল সুযোগ ছিল আমার, এবং আমি মনে করি যে সেটা আমার চিন্তা, আমার মনন সব ব্যাপারেই একটা খুব গভীর ছাপ রেখেছে। এই সাফল্যে বাবা কতটা ভূমিকা রেখেছে? বাবা তো অবশ্যই রেখেছে, কেননা অনেক কিছুই তার কাছ থেকেই শেখা, তাকে ফলো করা, তিনি কীভাবে একটা সমস্যা হ্যান্ডেল করছেন। আর আমার বাবা খুব মানে গণমানুষকে নিয়ে থাকতে ভালোবাসতেন, একা কখনো মানে আমাদের বাড়ির কখনো নীরব থাকতো না, সবসময় খুব সরব, সবসময় মানুষজনের যাতায়াত, কাজেই মানুষজনের মধ্যে বেড়ে ওঠা। আমরা হয়তো আমাদের বই খাতা নিয়ে এক জায়গায় পড়তে বসেছি, ওখানে এখন লোক আসবে, কাজেই ওটাকে উঠিয়ে নিয়ে আবার অন্যদিকে যেতে হচ্ছে, এগুলো আমাদের জন্য খুব স্বাভাবিক ব্যাপার ছিল, মানে বাড়িতে লোক আসে আমাদের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। আর আমার মাও, মায়েরও অনেক অবদান ছিল, কেননা আমার মা
সারা জীবন শিক্ষকতা করতেন এবং সেই জন্যই তিনি সবসময় আমাদের লেখাপড়ার বিষয়টাতে খুবই নজর দিতেন যে আর যাই করো না কেন তোমাদের রেজাল্টটা যাতে ভালো হয়, পরীক্ষার ফলাফলটা যাতে ভালো হয়। কাজে মা বেশ স্ট্রিক্ট ছিলেন যে পড়াশোনায় ফাঁকি দেয়া সেটার কোনো সুযোগ ছিল না। আর বাবা সবসময় গুরুত্ব দিতেন যে যাই করো কোনো বকাঝকার মধ্যে নেই, কিন্তু রেজাল্টটা কিন্তু দেখবো, মানে ওই বিষয়ের পড়াশোনার গুরুত্বটা সবসময় ছিল। এই পর্যন্ত যতগুলো ফলাফল আছে, আমরা যদি এইচএসসি থেকে এসএসসি থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি দেখি, সব জায়গায় আপনি প্রথম হয়েছেন, শুধু উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় এবং বোর্ড স্ট্যান্ড যাকে বলে। আমরা যদি এখনকার সময় যারা আছেন তারা হয়তো বোর্ড স্ট্যান্ডটা বুঝেন না, কিন্তু আমাদের ওই সময় বোর্ড স্ট্যান্ড মানে বিশাল বিষয়। মানে এই যে পড়ালেখা, তারপরে সংসদ সদস্য, তারপরে এ মানে মন্ত্রী, প্রতিমন্ত্রীর দায়িত্ব, স্পিকারের দায়িত্ব কীভাবে সামলেছেন আপনারা? সেখানে তো কোনো কম্প্রোমাইজ ছিল না। ধরেন আমাদের মানে সামাজিক যে অবস্থা বা ব্যবস্থা, সেখানে একজন মেয়েকে এত উচ্চশিক্ষা দিতে অনেক পরিবারই হয়তো রাজি নাও হতে পারে, সেখানে অনেক আগে বিয়ে দিয়ে দেওয়ারও একটা প্রবণতা থাকে। কিন্তু আমি তো সেই দিক থেকে অনেক লাকি, সবসময় মেয়ের লেখাপড়ার গুরুত্বটা দিয়েছে যে না, মেয়ে হলে কী হবে, পড়াশোনা করতে হবে, উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে। আমার বিয়ের পরেও মানে এই বিষয়টা সবারই জানা ছিল যে আমি এজএসএমটা, কিন্তু আমার তখন বিয়ে হয়ে গেছে, আমি বিয়ের পরে এজএসএম করেছি, বিয়ের পরে পিএইচডি করেছি। আমার শ্বশুরবাড়ির দিক থেকেও এই সহযোগিতাটা ছিল। আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সব সদস্যরাও কখনো এ ব্যাপারে কোনো নেগেটিভ ছিল না যে 3 বছর চলে গিয়ে পিএইচডি করা, অনেকেই হয়তো এ ব্যাপারে বিয়ের পরে নাও করতে পারে। আমরা দেখি অনেক সময় যে অনেক মেধাবী ছাত্রী হলেও বেশি দূর আর অগ্রসর হতে পারে না, তো সেইগুলো বিষয় কিন্তু একটা মানে সবসময় একটা মানে প্রোগ্রেসিভ চিন্তা ছিল, যে কারণে আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই, কিন্তু আমরা 2 বোনই মানে শিক্ষার জায়গাটাতে আমাদের কোনো ছাড় নেই, কোনো কম্প্রোমাইজ নেই। তো সেটা অনেক বড় জিনিস, কারণ আমি মনে করি সেটাই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার, স্বাবলম্বী হওয়ার যে ভিতটা, সেটা কিন্তু ওর মধ্য দিয়েই তৈরি হয়। আর আমি তো আইনের উপরে পড়াশোনা করেছি, সুপ্রিম কোর্টে 15 বছরের মতো প্র্যাকটিস করেছি, খুবই কঠিন ছিল সেই সময়টা, কারণ ওখানে কিন্তু সময়ের কোনো ব্যাপার নেই, ইটস নট এ 9-to-5 জব। কত রাত পর্যন্ত কাজ করতে হবে, আবার পরদিন সকালে অনেক ভোরে আসতে হবে, মানে সময়ের কোনো ওখানে কোনো নির্দিষ্ট কিছু থাকতো না। সেই কারণে অনেক সময় পরিবারের অনেক ক্ষেত্রে সেই কম্প্রোমাইজটা কিন্তু করতে হয়েছে, এটা বাস্তব। যেহেতু আমার মা ছিলেন প্রথম দিকে, আমার মেয়ে যখন ছোট ছিল, সেখানে আমি অনেক সাপোর্ট পেয়েছি দেখে এটা আমার জন্য এতটা স্বাচ্ছন্দ্যে করা সম্ভব হয়েছে, না যে কষ্ট হতো। আমার ছেলে যখন হতো তখন আমার মা মারা গেলেন, আমার বেশ তখন একটু ডিফিকাল্টি হয়েছে, কারণ তাকে রেখে যাওয়া, আগে যতটা নিশ্চিন্ত মনে করতে পারতাম সেটা করা যেত না, এ ধরনের প্রবলেমস কিছু ফেস করেছি যেটা সবাই করে, কিন্তু তারপরেও হাল ছেড়ে দিইনি, কারণ জানতাম যে লিগাল প্রফেশন অনেক কঠিন, এখানে যদি টিকে থাকতে হয় তাহলে এটা করতে হবে। কারণ আপনি যদি অ্যাবসেন্ট থাকেন, আপনার সিনিয়র এসে যদি আপনাকে আসল সময় না পায়, তাহলে তো আপনার উপরে আর রিলাই করবে না, অন্য কেউ সেই জায়গাটা নিয়ে নেবে। কাজেই ওই শেখার কিন্তু অনেক কিছু থাকে, ওই সময়টায় কোর্ট প্র্যাকটিসে প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখার থাকে, কাজে সেটা যদি আপনি সময় না দেন, কেস ফলো না করেন, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না। তো এই চ্যালেঞ্জগুলো যেগুলো সকল নারীর জীবনে আসে, তার চেয়ে কোনো ব্যতিক্রম না, সবাই এই চ্যালেঞ্জগুলো নিজের মতো করে ফেস করে, এটা বাস্তব। কিন্তু তারপরেও মানে অধ্যাবসায় লেগে থাকা, পরিবারের সহযোগিতা, সব কিছু মিলিয়ে কিন্তু নারী এগিয়ে যেতে পারে, এটাই হচ্ছে সফলতার আসল জায়গা। আচ্ছা, আমরা তাহলে আরেকটু জানতে চাচ্ছিলাম, আমি যদি দেখে থাকি, আমি গতবার যখন এসেছি তখন বাবার কথা হলো, মার কথা হলো, আমি কিন্তু দেখেছি যে ভাইয়াও আপনাকে বলে দিচ্ছে যে তুমি স্ক্রিনের সামনে এই শাড়িটা পরো, তুমি একটু এই সাইড হয়ে থেকো, তোমাকে এই প্রোফাইলটা ভালো লাগে, হাজবেন্ডের সহযোগিতা একটা বিষয় না? অবশ্যই, আমার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন, ডাক্তার টিটো, উনি একজন ফার্মাসিস্ট এবং
এখন ফার্মাসিউটিক্যাল কনসালটেন্ট হিসেবেই কাজ করেন। আগে অন্যান্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেছেন, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালসে ছিলেন, তারপরে নোভাটিসে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় এখন কনসালটেন্সি করেন। আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল, কেননা যেহেতু আমার বিয়ের আগে থেকে লেখাপড়ার প্রতি একনিষ্ঠ একটা ঝোঁক ছিল এবং আমি মানে উচ্চশিক্ষা পর্যন্ত যাব করব সেই বিষয়গুলো জানা ছিল, কাজেই সেখানে কোনো ধরনের নেগেটিভ করা বা বাধা দেওয়ার কোনো বিষয় ছিল না, বরং সাপোর্টিভ ছিল। ওটাও অনেক বড় বিষয় যে নেগেটিভ হওয়া তো একটা জিনিস, কিন্তু সাপোর্টিভ হওয়াটা আরও বড় বিষয়। এবং বিশেষ করে আমি যখন পিএইচডি করতে গেলাম 3 বছর যুক্তরাজ্যে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে, তখন আমার সাথে উনি গিয়েছিলেন এবং আমার মেয়ের বয়স তখন 2 বছর, কাজেই আমি একা হলে হয়তো আমার মেয়েকে নিয়ে যাওয়া বা ওখানে সামাল দেওয়াটা সম্ভব হতো না, কিন্তু আমরা যেহেতু দুজনেই ছিলাম এবং আমার মেয়ে ছিল আমাদের সাথে, ওকে ম্যানেজ করা অনেক সহজ হয়েছে। আর ওই 3 বছর কিন্তু একটা এক্সেপশনাল ছুটি নিয়েছিল, ফার্মাদেশে তখন সে কাজ করত এবং ওখানকার যিনি এমডি ছিলেন হি ওয়াজ ভেরি কাইন্ড টু গ্রান্ট দ্যাট লিভ, কারণ এটাও তো ইজি না। যাই হোক, তারপরেও ও ওই ঝুঁকিটা নিয়েছিল ওর নিজের ক্যারিয়ারে। তারপরে আমরা ওখানে যুক্তরাজ্যে ছিলাম, তারপরে ওখান থেকে পিএইচডি আমরা শেষ করে তারপরে দেশে ফিরে আসি। তো ওই সময়টা অনেক বড় একটা সহায়তা আমি পেয়েছি। এবং তারপরে ওই যে বলছিলাম যে পরবর্তীতে যখন মা ছিলেন না, তখন আমার ছেলে অনেক ছোট, তাকে দেখাশোনার ক্ষেত্রেও সে অনেক সময় দিয়েছে, যে সময়টা আমি হয়তো দিতে পারিনি। এবং ওইভাবেই আমরা ভাগ করে নিতাম সংসারের অনেক দায়িত্ব, যেটা হয়তো আমি উপস্থিত থেকে সেই সময় না করতে পারলেও হয়তো ফোনে বলে দিলাম, অন্য কেউ করে দিল, কিন্তু ও সবসময় সহযোগিতা করেছে। আপা, শেষ করব, সফল নারী হিসেবে যদি কোনো টিপস দিতে পারেন, যদি আমি যদি সফল নারী হতে চাই তাহলে আমাকে কী কী মেনটেন করতে হবে বা কী কী মেনে চলতে হবে, সেই টিপসটা আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা তো আসলে কোনো এক্সস্টিভ লিস্ট কোনো নেই, মানে সবার ক্ষেত্রেই দ্য জার্নিটা তার মতোই খুবই একান্ত, তার সেই সবচেয়ে ভালো অনুধাবন করতে পারবেন তার জন্য কোনটা ভালো। কিন্তু কিছু বেসিক জিনিস, যেমন লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে নিজের জন্য একটা অবস্থান তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অনেক দরজা খোলা থাকে আপনার জন্য, সেটা একটা বড় দিক। তারপরে হচ্ছে যে একটু ধৈর্য ধরে থাকতে হবে, অনেক সময় অনেকে একটু ডিসহার্টেন্ড হয়ে যায় যে না আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা আমাকে এই পদে আনা হয়েছে কিন্তু আমি তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছি না, এই ধরনের মনোভাবটা পরিহার করে আপনি কিভাবে নিজের এবিলিটিটাকে মানে সেটার একটা স্বাক্ষর রাখতে পারেন আপনার কাজে, সেটার প্রতি একটু সচেষ্ট হতে হবে। আর আমাদেরকে তো মা হিসেবে প্রাইম রেসপন্সিবিলিটিটা তো নিজেদের ছেলে মেয়েদের প্রতি, সন্তানের প্রতি, কারণ মায়ের দায়িত্ব থেকে আপনি কখনোই ছুটি নিতে পারবেন না, কাজেই এই দুটোর ভেতরে যে একটা ব্যালেন্স সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনোটাকেই কিন্তু মানে পরিপূর্ণভাবে যে অবহেলা করবেন সেটা কিন্তু সম্ভব না, কাজেই আপনি যতটা ধৈর্যের সাথে সেই ব্যালেন্সটা রাখতে পারবেন ততটাই মনে হয় যে সফল হওয়ার সম্ভাবনাটা বেশি। সফল নারী হবার যে টিপস আপনি দিয়েছেন সেটি আশা করি আমি যেভাবে মেনে চলবো অন্যরাও সেটি মেনে চলে উপকৃত হবে বলে আশা করছি। তো আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে, তিনি পরপর 3 বার স্পিকার হয়ে বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড তৈরি করেছেন। তার সাথে যেই আলাপচারিতা ছিল সেটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।